প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চসোপান পদ্ধতিতে পাঁচটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয়। এই পঞ্চসোপান পদ্ধতিতে আমরা পাঁচটি হরাইজন্টাল লাইন টানব। এই যে চিত্রটা তৈরি হয়েছে, এই চিত্রটি দেখতে সিঁড়ির মতো, সেই কারণে এই পদ্ধতির আমরা নাম দিয়েছি পঞ্চসোপান পদ্ধতি। প্রথম বেস স্টেপে আমরা লিখব 0°, ঠিক তার সামনের স্টেপে 30°, সামনের স্টেপ 45°, নেক্সট স্টেপ 60, নেক্সট 90। আমরা সাইন 0, 30, 45 এইসব মানগুলো নির্ণয় করতে চাই। তো ওই বেস স্টেপ থেকে শুরু করবে, এর সামনে কটা স্টেপ আছে? 4টি স্টেপ আছে। আমরা এই যে কোণগুলি সাইনের মান নির্ণয় করতে গেলে হরেতে 4 লিখে ফেলবে, 4 লিখবে। তুমি দেখবে এই সাইন 0°র মান নির্ণয় করতে হবে, তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকো এই বেস স্টেপে, এর আগে সিঁড়ির সংখ্যা কটি? 0-র একটিও নেই, তাহলে 0/4=0। তুমি সাইন 30° মান নির্ণয় করবে, এই স্টেপে দাঁড়াও, এর আগে কটা সিঁড়ির সংখ্যা? 1টি, তাহলে 1/4 √ করো, =1/2। এখানে দাঁড়িয়ে আছো এই স্টেপে, 45° মান নির্ণয় করতে চাইছো, এর আগে কটা স্টেপ? 2, তাহলে 2/4 = 1/2, তার রুট =1/√2। 60° নির্ণয় করতে চাইছো মান, কটা স্টেপ আছে দেখো? 3টে সংখ্যা আছে, =√3/2। নেক্সট হচ্ছে 90°, এর আগে দেখো কটা সংখ্যা আছে? 4টি, =1। তোমরা জানো কোষেক এই সাইনের ঠিক রেসিপ্রোকাল বা অনন্যক, তাহলে সাইন 0° যদি 0 হয়, কোষেক 0° কত? 0/1, তাহলে 1/0, 0 দিয়ে ভাগ করলে কী হবে? এটি অসংজ্ঞাত। সাইন 30½, কোষেক 30°, 2, কোষেক 45°, √2, 2/√3, কোষেক 90, দেখো 1/1=1। নেক্সট হচ্ছে কস 0° মান আমরা নির্ণয় করব। কসের বিহেভিয়ারটা ঠিক সাইনের যে বিহেভিয়ার তার ঠিক উল্টোটা বিহেভ করে। কস 0°, কস 0° মান নির্ণয় করতে চাই, দেখো এই তুমি বেস স্টেপে দাঁড়িয়ে থাকলে সামনে স্টেপ 4টি আছে, তোমরা হরেতে 4 লিখে ফেলো। এবার দেখো কস 0 মান নির্ণয় করতে চাই, সামনে কটা স্টেপ আছে দেখবে? 4টি, তাহলে 4/4=1। কস 30°, সামনে স্টেপের সংখ্যা দেখো? 3/4, রুট করো, √3/2। কস 45°, সামনে স্টেপ হচ্ছে 2টি স্টেপ আছে, =1/2, তার রুট। কস 60°, সামনে স্টেপের সংখ্যা 1টি, তাহলে হলো 1/2। কস 90, সামনে কোনো স্টেপ নেই, 0/4 করবে, =0 হবে। সেক 0, সেক 0 কত? 1, 2/√3। সেক 45=√2, সেক 60=2, সেক 90=1/0=2, অসংজ্ঞাত, এটি অসংজ্ঞাত। একইভাবে আমরা দেখো ট্যান এবং কট, এই যে সমস্ত কোণগুলি আমরা নির্ণয় করতে পারি এরকম একটি সহজ পদ্ধতি। ট্যান 0° মান নির্ণয় করতে চাও, ট্যান এখানে দেখবে, এখানে দাঁড়াও তুমি, সামনে আগে স্টেপ দেখবে, আগে স্টেপের সংখ্যা 0 আর পরের স্টেপের সংখ্যা 4, =0/4=0। ট্যান 30°= এই 30° মান নির্ণয় করতে চাই, আগে স্টেপের সংখ্যা 1টি আর পরের স্টেপের সংখ্যা 3টি, √1/√3। ট্যান 45°, এর আগে কটা স্টেপ আছে? 2, পরে আছে 2টি, =1। ট্যান 60, আগে স্টেপের সংখ্যা 1, 2, 3 আর পরের স্টেপ 1টি, =√3। ট্যান 90, আগে কটা স্টেপ আছে? 4, আর পরে কথা কোনো স্টেপ নেই, তাহলে =2/0, এটি অসংজ্ঞাত, এটি অসংজ্ঞাত। নেক্সট হলো কট 0° কত? 1/0, এটি অসংজ্ঞাত। কট 30° √3, কট 45° = 1,
কট 60 ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি বাই ওয়ান আছে, 1/√3 হবে। আর কট 90 ডিগ্রি ইকুয়াল টু দেখো 0/2, 0/2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এইভাবে করে